মহাকাশ যাত্রা প্রসঙ্গে স্যাটেলাইট এমন এক বস্তু যা ইচ্ছাকৃতভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। এই বস্তুগুলিকে পৃথিবীর চাঁদের মতো প্রাকৃতিক উপগ্রহগুলি থেকে পৃথক করার জন্য কৃত্রিম উপগ্রহ বলা হয়। 1957 সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 উৎক্ষেপণ করে। সেই থেকে 40টিরও বেশি দেশ থেকে প্রায় 8,900টি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে। 2018-এর একটি অনুমান অনুসারে প্রায় 5,000টি এখনও কক্ষপথে রয়েছে। এর মধ্যে প্রায় 1,900টি চালু থাকলেও বাকিগুলো তাদের জীবনকাল অতিক্রম করে মহাকাশে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। সর্বাধিক উপগ্রহের দেশগুলির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক 859টি উপগ্রহ রয়েছে। চীন 220টি উপগ্রহ সহকারে দ্বিতীয় এবং রাশিয়া 146টি উপগ্রহ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এরপরে রয়েছে ভারত 118টি, জাপান 72টি এবং যুক্তরাজ্য 52টি। এছাড়াও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সহ কয়েকটি বড় মহাকাশ স্টেশন উৎক্ষেপণ করা হয়েছে। কৃত্রিম উপগ্রহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। বেশ কয়েকটি প্রয়োগের মধ্যে কৃত্রিম উপগ্রহ মানচিত্র তৈরি করতে এবং উপগ্রহটি যে গ্রহে উৎক্ষেপণ করা হয়েছে তার ছবি তুলতে ব্যবহার করা হয়। সাধারণ প্রকারভেদের মধ্যে সামরিক এবং বেসামরিক পৃথিবী পর্যবেক্ষক উপগ্রহ, যোগাযোগ উপগ্রহ, দিক নির্ণয় উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ এবং স্পেস টেলিস্কোপ অন্তর্ভুক্ত রয়েছে। কক্ষপথে মহাকাশ স্টেশন এবং মহাকাশ যানও কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহগুলি সাধারণত আধা স্বতন্ত্র কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম। স্যাটেলাইট সাব সিস্টেমগুলি বিদ্যুৎ উৎপাদন, তাপ নিয়ন্ত্রণ, টেলিমেট্রি, ভঙ্গি নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক উপকরণ, যোগাযোগ ইত্যাদি অনেক কাজ সম্পন্ন করে থাকে। ১৯৪৬ সালে আমেরিকান তাত্ত্বিক জ্যোতির্বিজ্ঞানী লাইম্যান স্পিটজার একটি প্রদক্ষিণরত স্পেস টেলিস্কোপের প্রস্তাব দিয়েছিলেন। 1954 সালের ফেব্রুয়ারিতে প্রকল্প র্যান্ট আর আর কারহার দ্বারা রচিত কৃত্রিম উপগ্রহের বৈজ্ঞানিক ব্যবহার প্রকাশ করেন। হোয়াইট হাউস 1955 সালের 29 জুলাই ঘোষণা করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র 1958 সালের বসন্তের মধ্যে উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। এটি ভ্যানগার্ড প্রকল্প নামে পরিচিতি লাভ করে। 31 জুলাই সোভিয়েতরা ঘোষণা করেছিল যে তারা 1957 সালের শেষের দিকে একটি উপগ্রহ উৎক্ষেপণ করবে। প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল স্পুটনিক 1, যা 1954 সালের সের্গেই কোরোলেভকে প্রধান ডিজাইনার হিসেবে নিয়ে স্পুটনিক প্রোগ্রামের আওতায় সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপণ করেছিল। স্পুটনিক 1 তার কক্ষপথ পরিবর্তন পরিমাপের মাধ্যমে উচ্চ বায়ুমণ্ডলীয় স্তরগুলির ঘনত্ব শনাক্ত করতে সহায়তা করেছিল এবং আয়নমণ্ডলে রেডিও সংকেত বিতরণের তথ্য সরবরাহ করেছিল। স্পুটনিক 1 সাফল্যের অপ্রত্যাশিত ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রে স্পুটনিক সংকটকে উদ্বিগ্ন করেছিল এবং স্নায়ুযুদ্ধের মধ্যে তথাকথিত মহাকাশ প্রতিযোগিতাকে প্রজ্বলিত করেছিল। 1955 সালের 3 নভেম্বর স্পুটনিক 2 উৎক্ষেপণ করা হয়েছিল এবং এটি প্রথম জীবিত মহাকাশ যাত্রী লাইকা নামে একটি কুকুরকে কক্ষপথে নিয়ে যায়। ১৯৫৮ সালের 31 জানুয়ারি এক্সপ্লোরার 1 নামে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। Some 3 minutes later, Explorer is in orbit, broadcasting to the world its coded scientific data. This close up on the United States edition of Sputnik was made at a press conference with leaders of the scientific teams. Dr. Werner von Braun. উপগ্রহগুলি যখন তাদের মিশনের শেষের দিকে পৌঁছায় তখন উপগ্রহগুলিকে কক্ষপথচ্যুত করা হয়। তবে বেশিরভাগ অব্যাহতি উপগ্রহ কক্ষপথচ্যুত না করার কারণে কক্ষপথে জ্যাম বা দূষণের সম্ভাবনা দেখা দিচ্ছে। 2000 সালের মাঝামাঝি থেকে জঙ্গি সংগঠনগুলি তাদের প্রজ্ঞাপন প্রচার করতে এবং সামরিক যোগাযোগের নেটওয়ার্কগুলি থেকে গুপ্ত তথ্য চুরি করার জন্য উপগ্রহ হ্যাক করছে। পরীক্ষণের উদ্দেশ্যে নিম্ন উচ্চতার কক্ষপথের উপগ্রহগুলি পৃথিবী থেকে নিক্ষিপ্ত নিক্ষেপী ক্ষেপণাস্ত্র দ্বারা ধ্বংস করা হয়েছে। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ভারত উপগ্রহ ধ্বংস করার ক্ষমতা প্রদর্শন করেছে।
2007 সালের চীনা সামরিক বাহিনী একটি প্রাক্তন আবহাওয়া উপগ্রহ ধ্বংস করলে 2008 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি অকেজো গোয়েন্দা উপগ্রহ ধ্বংস করে। 2019 সালের 27 মার্চ ভারত 3 মিনিটের মধ্যে 300 কিলোমিটার উচ্চতায় থাকা একটি সরাসরি পরীক্ষামূলক উপগ্রহ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে। এর ফলে ভারত সরাসরি উপগ্রহ ধ্বংস করার ক্ষমতা সম্পন্ন চতুর্থ দেশ হয়ে ওঠে। 2009 সালের 10 ফেব্রুয়ারি আমেরিকার কৃত্রিম উপগ্রহ ইডিরিয়াম 33 এবং রাশিয়ার কসমস 2251 উপগ্রহের ধাক্কা লাগে। ঘটনাটি ঘটে সাইবেরিয়ার 789 কিলোমিটার উপরে। মহাশূন্যের ব্ল্যাক হোল, নিউট্রন স্টারের ছবি তোলা, এক্সরে ইত্যাদি উৎসস্থল খুঁজে বের করার জন্য 1990 সালে জার্মানির উপগ্রহ রোসাটকে মহাকাশে প্রেরণ করা হয়। কিন্তু মধ্যাকর্ষণজনিত কারণে বলয়ের মধ্যে চলে আসা এটি পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানতে পারে বলে জার্মানির মহাকাশ কেন্দ্র DLR জানিয়েছে। আমরা আশা করব কৃত্রিম উপগ্রহগুলো যেন মানুষের কল্যাণে ব্যবহার করা হয়, এটি যেন পৃথিবীর জন্য হুমকিস্বরূপ না হয়।